হেজরগণ ঠিক কিনা এদের কারণে ওহাবীরা আমাদের কাঙ্গুল তুলে কথা বলে দেখ তোরা সুন্নিরা কি করে দেখ এদের কারণে আমাদের কাঙ্গুল তুলে কথা কয় হবে আপনারা কই তারে নাম মেরা সুদ থাকেন আমি কইলা আপনারা এটা সহ্য করেন না জালা উড়ে খেল লাগে গিয়া ফতোয়া দে কই দা আদ হবে আদ সুন্নি চাপ পে আদ আল্লাহ সঠিক বুঝদান করুক জোরে কোন আমিন সকলে কুঁজিগিরি করেন জোরে লা ইলাহা বল ইলাহা বল হাসবি বীর জাল্লাল্লাহ বল হাস বীর

সল্লল্লাহ দানা আলাইহি ও সল্লাহ চিককার দে বলেন না আল্লাহ বা যুবকরা করবেন না তুরি কথের বাইরা করবেন না রে যুবক পীরের কাছে মুড়ি ধোয়াইলেন কেন আল্লাহ রাসূল পাওয়ার জন্য পীরের কাছে murid হলেন কেন সঠিক রাস্তা পাওয়ার জন্য পীরের কাছে murid হলেন কেন মিথ্যা ছেড়ে দেওয়ার জন্য পীরের কাছে murid হলেন কেন সুদ ছেড়ে দেওয়ার জন্য পীরের কাছে murid হলেন কেন মদিনা পর্যন্ত পৌঁছানোর জন্য এখন পীরের কাছে murid হইয়া যদি নামাজ পড়তে ভালো লাগে না জিকির করতে ভালো লাগে না সুদ ছাড়তে ভালো লাগে না ঘুষ ছাড়তে ভালো লাগে না মুসজিদের আযান ভালো লাগে না হুজুরদের কথা ভালো লাগে না জিগিরে মুজলিস ভালো লাগে না আমি বলবো তোমার ফিরের ইনজিল ডাউন তোমার পীর যদি গাউসে পাকের তরিকার পীর হয় গাউসে পাক তুরকে কুতুব বানায় দিল মতকুরে পরিবর্তন বানায় দিল এখন তুমি দিয়ে কোন বিশ বছরের ভিতরে নামাজি বানাইতে না। আমি বলবো তুমি মুড়িদ বানাইছো মানুষকে নামাজি বানানোর জন্য না তোমার দরবারের হাদিয়া বানানোর জন্য তোমার মুড়িদের লিস্ট লম্বা করার জন্য ইমানদার মুসলমান যুব করে হে পাকিয়া ধর আবার শিবেরা সেখান যা কেন ভক্ত প্রতি বছর যারা ময়দানে চলে আসে আমি আপনাকে বলবো আমি আপনাকে বলবো অন্যায় করে ফেলেছেন অপরাধ করে ফেলেছেন অসুবিধা নাই আল্লাহর কাছে থৌবা করেন যদি বুঝেন আপনার পীর মদিনাওয়ালার পক্ষে না আপনি মরিদ হওয়ার আগে দেখবেন আপনার পীর পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাহ আছে কিনা আপনি দেখবেন আপনার পীর ফজর পড়ে কিনা আপনি দেখবেন আপনার পীর জোহর পড়ে কিনা আপনি দেখবেন আপনার পীর মাগরিব পড়ে কিনা আপনি দেখবেন আপনার পীর ঈশা পড়ে কিনা আপনি দেখবেন আপনার পীর রাত্রি বারোটার পরে নামাজের মুসল্লাই দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মালিকের কুদ্রতি কদমে শেষ দায় পরে কিনা যদি দেখেন আপনার পিস

টাইমে গোসুল করতে করতে নামাজ কাজা করে দিল আসরের টাইমে চা হোস্টেলে বৈষা নামাজ কাজা করে দিল মাগরিবের টাইমে কথা বলতে বলতে নামাজ ছেড়ে দিল এসার টাইমে বিভিন্ন প্রকারের সময়ের ভিতরে সময়টা নষ্ট করি নামাজটা কাজা করে ফেলল বুঝবেন এই পিরিদিয়া আল্লাহ রসুল সন্তুষ্ট করা যাবে না আমি আমার জিন্দিগির ভিতরে হুজুর গাউসে বাগ থেকে শুরু করে সৈয়দ নাসির উদ্দিন শিপালসানা পর্যন্ত যত আল্লাহ রিয়াছে যত জীবনিয়া বি পাই না আমি দেখি নাই রে বাবা তারা ওক্তের নামাজ না

অজুর পানি গুলা যখন চেহারার ভিতরে লাগে এই চোখ দিয়া তুমি বেগানা নারীর দিকে তাকাইলা এই চোখ দিয়া তুমি অন্যায় করেছো ইমামে আজম নোট করে ডাক দেয়া কয় আমি আমার নবীর হাদিস থেকে বর্ণনা করতেছি ইমামে আজম ডাক দিয়া আমি দেখতাম মুসল্লিরা যখন অজু করত উজু করত সূর্যের দৃষ্টি দিয়া আমি তাকায় দেখতাম উজুর পানির সাথে রে মানুষের চেহারার গুণাগুলি জোরে

ফজরের নামাজের পরে যারা ঘুমায় থাকবা আস্তে আস্তে করে তোমার সংসারে দরিদ্র হয়ে যাবে দরিদ্রতা বেশি বেশি দেখা দিবে ফজরের নামাজের পরে যারা বারংবার তুমি ঘুমায় থাকবা সংসারের ভিতরে দ্রুত গতিতে অভাব চলে আসবে এর জন্য বলি রে ভাই বলি রে ভাই ফজরের নামাজ পড়া তুমি একটু হাঁটবা ডাক্তার ডায়াবেটিসের জন্য দুইটা বেলা ঘোরাঘুরির জন্য সময় দেয় একটা হলো আসরের পরে আর একটা হলো সকাল ফজরের পরে আপনি জানেন নি কো কোরআন বলি আমার নবী বলে ফজরের নামাজের পরে ফজরের নামাজের পরে পূর্ব আকাশ থেকে যখন এখনো সূর্যটা উদিত হয় সকাল বেলার সূর্যের আলো মানব দেহের জন্য ভিটামিন সূর্যের আলোটা মানব দেহের জন্য ভিটামিন সূর্যের আলোটা মানব দেহের জন্য ওষুধ যদি কারো মাথা ব্যথা হয় একটা আমল আপনার থেকে শিক্ষায় দেওয়া যায় কত ওষুধ সেবন করলেন তাবিজ আপনার মাথায় বাঁধলেন গলায় বাঁধলেন মাথা ভালো হয় না যুবক ভাই সকাল পূর্ব আকাশ থেকে যখন সূর্যটা অতীত হইবে সত্য হলো ফজরের নামাজ পড়বেন নামাজ পড়ে সূর্যের সামনে দাঁড়াইয়া বাহির করে এইভাবে ইশারা করবেন আর বারবার বলবেন আলা দিবান এই কথা বলে সূর্যের দিকে এইভাবে ইশারা করবেন ফাবি আইয়ে আনা ইর্বিকমা তুকাদিবান এইভাবে পড়তে 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 একুশ বার পড়বেন দেখবেন রে বাবা হেটার বরকতে চিরদিনের জন্য আপনার মাথা থেকে ব্যথা দূর হয়ে গেছে আর কোনোদিন ডিসটর্ব হবে না এ যুবাক ভাই যুবাক ভাই অনুরোধ কইরা দেয়া যায় হাতে পায়ে দইরা বইলা যায় সকাল বেলা ঘুমায়া থাকবা না গরম হোক শীত হোক ঘুম থেকে উঠা নামাজটুকু পড়বা একটু হাঁটা হাঁটি করবা একটু উচ্চলাকার করবা দেহের ভিতরে জটিল কুটিন ব্যাধি ঢুকবে না ডাক্তার বলে সকাল বেলা হাঁটলে ডাই ইবলিস নিয়ন্ত্রণে থাকে এটা ডাক্তার ওষুধ না এই ওষুধ আমার নবী দেড় হাজার বছর পূর্বে উম্মতি মুহাম্মদের জন্য আমার নবী দিয়া গেছে ঠিক কাজে কি সুবহানাল্লাহ বলা যাবে না যুবক ভাই ডাক্তার বলে অসর নামাজের পরে হাঁটবা এই ওষুধ ডাক্তারের নারে যুবক চার হাজার বছর পূর্বে সমস্ত নবীগণের নবী যার পায়ের তলাম বারক থেকে মাতার চুলের আগাম বারক পর্যন্ত সমস্ত দেহটাকে আমার আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছি মক্কামে আল্লাহ কা হে মদিনা মে

জিন্দিগির ভিতরে কোনোদিন মেডিসিন ইউজ করা নাই ব্রাশ ইউজ করা নাই আগের মুরব্বিদের কথা বলছি এখনো চোখের পাওয়ারটি ঠিক দাঁত একটাও পোকা ধরে নাই কিন্তু বর্তমান সময়ের ভিতরে বিশ বছর পার হইলে রে বাবা দাঁত ক্ষয় হইতে শুরু করে দাঁতে পোকা ধরে তার কারণটাকে বিষয়টাকে জানোনি সকাল সকালবেলা ঘুম থেকে উঠে আমার নবীর সুন্নাটাকে আমরা দাও দিয়া জবাই করি কেন 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 রে সাবাই কারাম এই কাজটা কোনো দিন করা নাই তবে তবে নাই খোলা ভাইয়ের আসে জেন্দা করা নাই বাজারের ভিতরে দেখবেন মিসওয়াক বিক্রি হয় মিসওয়াক যেই গাছের ডাইল দিয়ে সাহবাই ক্যারাম মিসওয়াক করতেন এই গাছের ডাইল জৈতন ডাল জৈতন গাছের ডাইল বাজারে বিক্রি হয় একটা মিসওয়াক পঞ্চাশ থেকে ষাট টাকা নেবে যদি না পারেন রে বাবা আপনার বাড়ির পাশে দিশি নিম গাছ আছে আদাত পরিমাণ একটা ঢাল কেটে নেন যুবক ভাই সকাল বেলা ঘুম থেকে উঠবেন ডান দিকে একটা ধাক্কা মারেন বাম দিকে আর একটা মারেন রে বাবা দাঁত পরিষ্কার হোক বানা হোক মিসওয়াক যখন হাতে নিবেন মিসওয়াক করাটা টা নবীর সুন্নাহ আপনি যে ব্রাশ করতেছেন যে মেডিসিনটা দিয়া এই মেডিসিনের ভিতরে ফিফটি পার্সেন্ট এসিড লাগানো অ্যাসিড লাগানো আছে এই যুবক ভাই এমন কিছু কেমিক্যাল এই ওষুধের ভিতরে ফিট করা হয় যে কেমিক্যাল গুলো আপনার দাঁতের জন্য ক্ষতিকর আমরা দেখতেছি দাঁত চকচকা হচ্ছে দাঁত পরিষ্কার হচ্ছে কিন্তু অল্প বয়সে দাঁতের ভিতরে পোকা অল্প বয়সে দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে অল্প বয়সে দাঁত নষ্ট হয়ে যাচ্ছে কারণ শুধু আমি করি না আমার বাচ্চা পাঁচ বছর বয়স তার ব্রাশ কিনা দিলাম

নবীর সুন্নাত চলে না এই পরিবার ভদ্র পরিবার হতে পারে না এটাই হলো আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে অবদ্র পরিবার আওয়াজ দিয়া বলেন ঠিক না বেটি অধিকাংশ যুবক আজকে দাঁড়ায় প্রসাব করে মিথ্যা বলছি অধিকাংশ যুবক দাঁড়ায় প্রসাব করে গুরুworkspace যেভাবে প্রসাব করে পায়খানা প্রস্রাবের পরে ডিলা নিতে হয় না পানি ইউজ করতে হয় না কুকুর যেভাবে পায়খানা পেশাবের পরে ডিলা নেই না প্রস্রাবের পরে ডিলা নেই না আজকে শ্রেষ্ঠ মুসলমান হইয়া ওলা কদ কররাম না আদম আল্লাহ পাক আমাদের ইজ্জতে তো সম্মান বাড়িয়েছেন রে বাবা কেমনে বুঝাই কেমনে বুঝাই রে যুবক আমাদের দাম আমাদের মর্যাদা কত

রাত্রি পরে তোমার জিন্দিগির ভিতরে কি সামলের কথা ঢুকায় দিচ্ছি হয়তো তোমার ভালো নাও লাগতে পারে রে ব্রাশ করে ইসলামে নিষেধ নাই আমি তোমাকে নিষেধ করব না কিন্তু ব্রাশ করার আগে তুমি তোমার সর্বপ্রথম ঘুম থেকে উঠিয়া নবীর সুন্নাতটা প্রতিষ্ঠিত করা যুবক বাইরে মিশুবক করলে কি হয় দাঁত সুস্থ থাকবে মুখের ভিতর থেকে একটা সুগ্রাম বাকিরও হইবে দাঁতের সাথে সম্পর্ক হইল চোখের আজকে অল্প বয়সে চোখের ভিতরে বেমার কেন চোখ দিয়া পানি পরে চোখের উপরে সানি পরে চোখে অল্প বয়সে দেখি না দূরে দেখি না কাছেও দেখি না চশমা ইউজ করতে হয় কারণটা কি কারণটা কি জানো নি বারবার তুমি বারবার তুমি কেমিক্যাল দিয়া কেমিক্যাল দিয়া দাঁত নষ্ট করতেছ এই কেমিক্যালটা চোখের ভিতরে গিয়া টাস লাগতেছে নবীর সুন্নাহ তুমি জবাই করতেছ নবীর সুন্নাহ তুমি জবাই করতেছ এই দেশের ভিতরে এই ফান্ডলে বলছিলাম আল্লাহর একজন মহান ولي ছিল যিনি বাংলার প্রত্যেকটা অঞ্চলে মায়ের আগাত কে কে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন গাজী আল্লামা আকবর আলী রেজবী হুজুর কেবলাজান জুবাক বাইরে আমি ওনার murid না শুধু নarz जिंदगीটা আমি তালাশ করলাম বয়স 110 বছর উপরে হইল চশমা পরে নাই একটা দাঁত নষ্ট হয় না আমি খেল করতাম রে বাবা উনি চশমা সারা বয়স একশোর উপরে তারপর দেখে দেখে কোরআন তেলাওয়াত করতে পারতো চিৎকার দেখে সুবহান না বলা যাবে না কেন কেন তাদের জিন্দগিটা নবীর সুন্নাত জিন্দগি ছিল শুধু মুখ দিয়ে ভালোবাসতে চলবে না উলামাই কারাম ডানে বামে সামনে পিছনে আছে আমার নবীর হাদিস বলছি আমি গান বলছি না হাদিস বলছি হাদিস নবী ডাক দা কই মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ নবী আমার ডাক দা কই ও সাফর উম্মত ও বাগদাদিয়া দরবারের উম্মতেরা যারা আমি নবীর সুন্নাতকে ভালোবাসবা তারা যেন সুন্নাকে ভালোবাসলা না আমাকে ভালোবাসলা আর আমাকে যারা ভালোবাসবা কানা মাই ফিল জান্নাহ আমার সাথে তোমরা জান্নাতে থাকবা এই কথাগুলিকে কাউন্টারি দেওয়ার জন্য বলবে আমল থাকলে কি হবে দাড়ি থাকলে কি হবে টুপি থাকলে কি হবে জুব্বা থাকলে কি হবে ইমান না থাকলে তো কোনো মূল্য নাই এ যুবক ভাই আমরা সুন্নি মুসলমান আমাদের ইমান আছে না নাই কথা বলেন আছে না